সবচেয়ে বড় কথা ফেসবুকে সার্ভারটা এত সুন্দর করে ডাউন করে রাখছে, ভাবছে যে সার্ভার ডাউন করবো, এরা তো আসলে এই যুগের ছেলে মেয়ে কয়জন বাইরে আসবে, কিন্তু যখন দেখছে যে না সার্ভার ডাউন করে ওরা পাচ্ছে না, সবাই ভেতরেই মানে আন্দোলনে চলে এসছে, এখন আর কি করবে, গুন্ডা বাহিনী লেলিয়ে দেওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই তাদের, একই পদক্ষেপ থাকবে, পদক্ষেপ চেঞ্জ হওয়ার তো উপায় নেই, চেঞ্জ তখন পর্যন্ত হতে পারতো, আলোচনা ততক্ষণ পর্যন্ত চলতে পারতো যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে থেকে কেউ না হারিয়ে গেছে, কিন্তু এখন তো আমরা আসলে আমাদের যারা আমাদের সাথে সহযোদ্ধা তাদেরকে আমরা হারাই ফেলছি অলরেডি, এখন পিছু হওয়াটা মানে তো তাদের সাথে বেইমানি করা, তাই না? একদম 1952 সালের যে হামলা এটার সাথে কোনো তফাত নাই, তখনও অনেকে শহীদ হয়েছে, এখনও অনেকে শহীদ হয়েছে, এখন ওরা একদম টার্গেট করে ফেলছে ঢাকা ইউনিভার্সিটি, যখন জানে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে যদি আন্দোলনটা চলে এটা সারা বাংলায় চলবে, তো ওরা হচ্ছে চাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিটাকে আগে হচ্ছে শান্ত করে ফেলতে, হয়তো অনেকে গ্রেফতার করবে, হয়তো অনেকে যে অনেকে গুলি লেগেছে অনেকের, তারপর টিএসএলের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, তারা চাইছে যে আস্তে আস্তে করে এভাবে আন্দোলনে মানুষ কমিয়ে ফেলবে, যেটা আসলে সম্ভব না।